এই মজাদার পিঠাগুলো সুমির ভাবির বানানো এটা ইলিশ পোলাও টিকিয়া এটার মধ্যে একটা মধ্যে গরু একটা মধ্যে মুরগি আর কি সেমাই সেমাই হ্যাঁ বেশ কিন্তু খালামনি আসে না কয়েকদিন পর পরই তো আসে আজকে মনটা অনেক খারাপ কারণ আজকে আমার ছোট বোন শান্তা ও লন্ডনে চলে যাচ্ছে তো যাই হোক কিছু আসলে করার নাই বাস্তবতা মেনে নিয়ে জীবন একটা মাস আমাদের খুব সুন্দরভাবে কাটছে আলহামদুলিল্লাহ তো যাই হোক সকালে ব্রেকফাস্ট বানানোর জন্য কিচেনে আসছি আমি সকালে একটু বের হয়েছিলাম একটু টুকটাক কেনার জন্য কেনাকাটা শপিং ছিল তো অল্প একটুখানি টাইমের জন্য বের হয়েছিলাম তো তার সাথে সাথে একটু কর্নেতো কিনে নিয়ে আসছি শান্তার খুব পছন্দ এই কর্নেতোটাকে একটু ওভেনে দিয়ে হালকা গরম করে নিচ্ছি কারণ কর্নেতোটা একটু গরম গরম খেতেই মজা লাগে সেই তো তোর কফি দে কেন করি আসো আজকে কত ব্রেকফাস্ট দেখো এই যে কর্নেতো আছে কফি এই যে আমাদের পিঠা তো প্রতিবারের মতোই এবারও একটু খাবার করে দিচ্ছি একা মানুষ সুন্দর করে ফ্রিজ থেকে বের করে মাঝে মাঝে একটু একটু গরম করে খাবে এই কারণে তো পোলাওটা করার পরে ঠান্ডা করতে রাখছি ঠান্ডা হলে প্যাকেট করে ফেলবো তারপরে একটু নারিকেল দিয়ে শুকনো সিমাই আমার হাতের ওর খুবই পছন্দ এটা করছি এটা হচ্ছে হার্ড চিকেন আর এটা হচ্ছে গরুর গোশ এটা রাতে করে রাখছিলাম তারপর ঠান্ডা হয়েছে এখন জমাট বাঁধছে ভালো হয়েছে প্যাকেট করতে সুবিধা হবে তো আমি আবার আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে প্যাকেট করতে পারি বাংলাদেশ থেকেও যখন খাবার আনি আমি একা খুব সুন্দরভাবে পারফেক্টভাবে প্যাকেট করি আল্লাহর রহমতে কখনও খাবার দাবার বের হয়ে যায় না অথবা ঝোল ঠোল দিয়ে কাপড় নষ্ট হয় না যাই হোক এই পিঠাটা হচ্ছে আমাদের সুমি ভাবি আমার ফ্রেন্ড সে বানাই দিছে তো ওইটা এক বক্সে করে সুন্দর করে দিচ্ছি কারণ ওইটাকে ব্যাগে দিলে ভেঙে যাবে এই জন্য ভালোভাবে স্কচ দিচ্ছি তো গরুর গোশ আর বুটের ডাল দিয়ে টিকিয়ে বানাইছিলাম সেটাকে হালকা ভেজে তারপর ডিপ করে রাখছি এখন এটা বের করে সুন্দর করে প্যাকিং করে দিচ্ছি পিঠাগুলো তো বড় বড় পিঠা এটা ঠিক আছে এইগুলো ঠিক আছে এটা এই যে এটা ঠিক আছে বড় বড় পিঠা তো এই কটা হলো ভেজিটেবল রোল এই কটা এর মধ্যে দিলে চিকেন আর ভেজিটেবল মিক্সড করা এই রোলগুলো হচ্ছে ওই পিঠা যে আমার ফ্রেন্ড সুমি বানাই দিছিল ওই বানাই দিছে আর এটা হচ্ছে ইলিশ পোলাও ডিম আছে ভিতরে এটাও ওকে বক্সে করে সুন্দর প্যাকেট প্যাকিং করে আর কি দিয়ে দিব এটা ইলিশ পোলাও ইলিশ পোলাও এটা দাঁড়াও এটার মধ্যে হচ্ছে সেই পিঠা তেলের পিঠা এটার মধ্যে এই টিকিয়া গরু গোশের টিকিয়া তারপরে এটার মধ্যে তো ওই যে পিঠা ভালোভাবে গেলে ভালো হ্যাঁ আগেরবার তো সব মিস গেছিল লাগে হারাই গেছিল এটার মধ্যে একটা মধ্যে গরু একটা মধ্যে মুরগি আর কি সেমাই সেমাই হ্যাঁ হ্যাঁ পোলাও না পোলাওটা আর একটা ব্যাগে দিচ্ছি হ্যাঁ সাইড দিয়ে ঢুকা তারপর একটু ফ্রিজে রাখি দেবো না যাওয়ার আগে আগে ঢুকাইস কিন্তু এই যে পোলাও দিলে পোলাও গরম এখন একটু ঠান্ডা হোক পোলাও এই তো এই ব্যাগ 20 কেজির আর ওইটা কয়েক কেজির হওয়া লাগবে তাই তো মানে হাত ব্যাগ কত হ্যান্ড ব্যাগে 10 কেজি বেশি না হয় এইটাই দেখিস খেলো তোমার ওই সাইজটা হয়েছে ব্যাপার হ্যান্ড ব্যাগের ব্যাপারে এখানে হচ্ছে আমাদের প্যাকিংটা মোটামুটি হয়ে গেছে এখন হচ্ছে এইটা পাস্তা সি ফুডের পাস্তা আয়েশার পাপা বানায় আনছে আর এই তন্ন আর মোসারলা দেওয়া হোয়াইট পিৎজা এটাও বানায় আনছে আয়েশার পাপা শান্তার খুবই পছন্দ ওর হাতের পাস্তা বা পিৎজা ও এক পার্সন 15 ইউরো এক পার্সন পাস্তা কত পছন্দ সেটা মনে করো যে 11 ইউরো
কুমড়ার ফুলের যে ফিওরি কত দাম? তুই কত দিয়ে খাইলি? সেন্টারে খাইছিস না? তিনটা একসাথে আসছে, এক একটার প্রাইস না, তিনটা নিল ৯ ইউরো তো দুপুর হচ্ছে সাড়ে তিনটা বাজে, শান্তা রেডি হয়ে গেছে এখন, তো আমরা এখন গেট পর্যন্ত যাব নিচে, ওর গাড়ি এসে দাঁড়িয়ে আছে, ওর হচ্ছে রাত ৮টার দিকে ফ্লাইট। তুমি বাংলাদেশে যাচ্ছ মনে হচ্ছে, এটা কি টেপ মারার দরকার আছে পেঁচায়? তো ভালো, সময়টা আসলে খুব তাড়াতাড়ি চলে যায়, তো একটা মাস দেখতে দেখতে চলে গেছে, এখন আবার চলে যাওয়ার পালা, যার যার গন্তব্যস্থানে এসে এসে চলে যাবে, আল্লাহ ভালো রাখুক এইটাই দোয়া করি। কি তোমার মন খারাপ হবে খালামানি চলে এলে? শুরু করবে একটু পরে, এখন তো কিছু বলতেছে না, আর শুরু করবে তাড়াতাড়ি, চলো দেরি হয়ে যাচ্ছে। আসলে লাইফটা সত্যি অনেক বেশি অদ্ভুত, কারণ ছোটবেলায় আমরা সব ভাই বোনরা একসাথে, যখন বড় হই, বড় হয়ে গেলে চাইলেও আর একসাথে কোনোভাবেই থাকা যায় না, যার যার জায়গায় এসে এসে থাকে, যার যার জীবনে তাগিদে এক এক জায়গায় এক একজনের থাকা লাগে, তো এটাই জীবন, বাস্তবতা। মন থেকে অনেক অনেক দোয়া করি পৃথিবীর সকল বাবা মা যেন অনেক ভালো থাকেন, আর প্রত্যেকটা ভাই বোনের মাঝেও যেন অনেক ভালোবাসা আর মিলটা থাকে, ঠিক ছোট্টকালে আমরা যেইভাবে ভালোবাসা নিয়ে বড় হয়েছি ঠিক সেইভাবে। খালামনি আসে না? উনি আসে কয়েকদিন পর পরই তো আসে। এমন করে কান্না করলে সুন্দর লাগে না দেখতে, বুঝছো? আবার চলে আসবো, খালা মানে কয়েকদিন পর পরই আসে, তাই না? ঠিক না, কান্না করতে হয় না।